অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করার কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 60 বই বিজিত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কম্পিউটারে সেট আপ দেওয়ার জন্য খুব বেস্ট হবে। যদি 32 বিট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 60 বিট করে নেবেন। 2 নম্বর বিষয় হলো, অনেক সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করার সময় ইন্টারনেট অফ করে সেট আপ করি, তো এই অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করার সময় ইন্টারনেট কানেকশন যেন আপনার কম্পিউটারে থাকে, সেটা আপনি খেয়াল রাখতে হবে। ইন্টারনেট অফ রাখে অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যার সেট আপ করা যায় না, এবং অনেক কম্পোনেন্ট ডাউনলোড হয়। তো আপনার কম্পিউটারে যে স্ক্রিন অটোমেটিক অফ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনার কম্পোনেন্টের অনেক সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, স্লিপ মোডে না যায় সেই ক্ষেত্রে যে অপশনটি আমরা ব্যবহার করব, প্রথমে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি ক্লিক করব। এখান থেকে পাওয়ার অপশানে ক্লিক করব। এই পাওয়ার অপশানে আসার পরে এই জায়গাতে আমরা ক্লিক করব চেঞ্জ অ্যান্ড, মানে এই জায়গাতে আপনার ডিসপ্লে টাইম এনেবল করে রাখবেন, যেন আপনার কম্পিউটার অটোমেটিক স্লিপ মোডে না যায়। যদি স্লিপ মোডে যায়, সেক্ষেত্রে আপনার কম্পিউটার অনেক কম্পোনেন্ট ডাউনলোড হতে সমস্যা করবে, এই জন্য এখানে নেভার করে রাখবেন। নিচেরটা তো মেন বিষয় হলো কি, পুট এই জিনিসটাকে আপনি নেভার করে রাখবেন বা 2-3 ঘন্টা দিয়ে রাখবেন, অনেক সময় পর যেন এটা হয়। তো আমরা এটা নেভার করে দিলাম, যে সেভ। এখন অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেসটি দেখব। প্রথমে এখানে লিখব অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। প্রথমে যে ডেভেলপার অ্যান্ড্রয়েড .com এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিওর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে নিচে যায় এই চেক মার্কে দিয়ে এই ডাউনলোডের উপরে ক্লিক করবে। তারপর অটোমেটিকলি আমাদের উপরে ডাউনলোড শুরু হবে। এবার এর আগে আমি ডাউনলোড করছি, এই জন্য এটা ডাউনলোড করলাম না। তো আমাদের ডাউনলোড সম্পন্ন হয়েছে। কম্পিউটারে যাব, ডাউনলোড ফাইলে যাব, এখান থেকে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড কমপ্লিট। তো এটাকে আমরা ডবল ক্লিক করতে পারি, ওপেনেও ক্লিক করতে পারি। তো ওপেনে আমরা ক্লিক করব। করার পর এখানে কিছুক্ষণ এই যে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন, তারপর নেক্সটে যাবেন। তো এর আগে আমি এটা একবার ডাউনলোড করছি, এই জন্য আমাকে এটা বারবার দেখাচ্ছে, আপনার বেলা আসবে না। ইয়েসে ক্লিক করবেন, তারপর নেক্সটে যাবেন। নেক্সট, এখানে একটা বিষয় হলো, আপনি যদি চান আপনার কম্পিউটারে অন্য কোথাও ডিফল্টভাবে এই অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করে রাখবেন, যেমন সি ড্রাইভে আপনার রাখেন, পরবর্তীতে উইন্ডোজ দিলে অটোমেটিকলি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও উধাও হয়ে যায়, এই ক্ষেত্রে আপনি চাইলে এই ব্রাউজিংয়ের থেকে আপনি যে কোনো, মানে আপনার অন্য কোনো ড্রাইভের মধ্যে সেভ করে রাখবেন, তাহলে আপনার ভবিষ্যৎ মানে পরবর্তীতে ইউনিটস দেওয়ার পরও আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও কোনো সমস্যা হবে না। তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর নেক্সট যা আছে নেক্সটে ক্লিক করবেন। তারপর ডাউনলোড ইনস্টল কমপ্লিট হবে, তারপর আবার পরবর্তীতে যা আসবে আপনার তা দিতে থাকবে, নেক্সট নেক্সট নেক্সট, কারণ আমার এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড করা ছিল বা আমি অ্যান্ড্রয়েড স্টুডিও চালাতাম, এই কারণে এটা সম্পন্ন হলো না। নেক্সটে ক্লিক করতে থাকবেন। পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করবেন,